স্বাগত নিউজ 24 সকাল সংবাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। তৃতীয় দফার নির্বাচনেও ঘটল প্রাণহানি। খুলনা, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ ও নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় 8 জন নিহত হয়েছেন। এছাড়া জাল ভোট কেন্দ্র দখল সহ নানা অভিযোগ। চট্টগ্রাম, কুমিল্লা, যশোর সহ বেশ কিছু স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়, ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্মীপুর রামগঞ্জের নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আহত সজীবকে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এখনো আমরা অভিযোগ পাই নাই, তবে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা নিয়মিত মামলা রুজু হবে। পরবর্তীতে আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মুন্সীগঞ্জের নির্বাচন পরবর্তী সহিংসতায় পৃথক স্থানে 2 জন নিহত হয়েছে। জেলার চরাঞ্চলের বাংলাবাজারের 2 নারী মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের কারণে শাকিল নামে এক তরুণ ও পঞ্চসারে রিয়াজুল নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসব ঘটনায় কমপক্ষে আরও 10 জন আহত হয়েছে। নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দিতে নির্বাচনী সহিংসতায় দাঁড়ের পাড় এলাকায় আরিফ নামে এক সিএনজি চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলায় পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে আরো 5 জন। এর আগে শনিবার গভীর রাতে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে খুলনার তেরোখাদায় বাবুল শিকদার নামে একজনকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রের আঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে। রোববার ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে গাইবান্ধা, কুমিল্লা, চট্টগ্রাম ও পাবনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে। এছাড়া যশোরের শার্শায় 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কয়েকজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোকলবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন ও টাঙ্গাইলের মধুপুর গোলাবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান। নৌকার প্রতীকের লোকজন, এই জন্য আমি আজ ভোট বর্জন করলাম। প্রত্যেকটা ভোট নৌকার সামনে সিল দিতেছে টেবিলে, আমার এজেন্টদেরকে বের করে দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা কম হয়েছে। এমন পরিবেশ থাকলে সামনের দিনে সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন, কোনো বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে ভোট গ্রহণ। ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়নি, টোটালি 21টি কেন্দ্র। এবং যে আহতের কথা বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে কেন্দ্রের বাহিরে, সেখানে আমরা দেখেছি যে 24 জন আহত হয়েছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে, এবং কোনো নিহত হয়নি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রযুক্তি প্রয়োগে খালেদা জিয়ার লিভার সহ দেহের অভ্যন্তরীণ রক্তক্ষরণ অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তবে খাদ্যনালী সহ দেহের অভ্যন্তরীণ এই রক্তক্ষরণ বন্ধ এবং পেটে জমা তরল অপসারণের তার লিভারে দ্রুত কৃত্রিম সঞ্চালন নালী তৈরি প্রয়োজন। লিভার সিরোসিসের কারণে এই জটিলতার চিকিৎসা সম্ভব শুধু যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এসব জানিয়েছে। বিস্তারিত তহিদ শান্তর প্রতিবেদনে। নভেম্বরের 13 তারিখে এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর এই প্রথম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনে তার শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরলেন। জানালেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার অর্থাৎ যকৃতের কার্যকারিতা অত্যন্ত দুর্বল। খাবার গ্রহণের পরে পরিপাকতন্ত্রের স্বাভাবিক চাপ সহ্য করার ক্ষমতা হারিয়েছে খালেদা জিয়ার লিভার, যে কারণে তাৎক্ষণিকভাবে দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ ঘটে, রক্তে হিমোগ্লোবিন কমে যায়। সাবেক প্রধানমন্ত্রীর যকৃতে একটি কৃত্রিম নালী সংযোজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন চিকিৎসকেরা। যেটা থার্ড টাইম আমার ব্লিডিং হয়েছে, এরপরে যেরকম ম্যাসিভ আমরা রক্ত দেখেছি, তো এরকম ব্লিডিং হলে ওনার মতো এই যে একটা পেশেন্টে কিভাবে আমরা এটাকে সাস্টেন করব যদি আমরা এই প্রেশারটা টিপস দিয়ে না কমাতে পারি। এখনো টাইম আছে, উনি স্টেবল আছে, দে মাইট কাম ইট, একটা সময় আসতে পারে
যখন হয়তো মানে শিফট করাটাও ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ইম্পসিবল হয়ে যেতে পারে। দ্রুত এই নালী সংযোজন করা না গেলে বেগম জিয়ার লিভারের রক্তক্ষরণের ঝুঁকি বাড়তেই থাকবে। লিভারের ভিতরে আপনার প্রেশার কমানোর জন্য, পোর্টাল প্রেশার কমানোর জন্য সিস্টেমিক সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশনের মধ্যে একটা কমিউনিকেশন করে দেওয়া, এবং এটা একটা হাইলি টেকনিক্যাল কাজ, এবং এটা সচরাচর তো হয় না আমাদের দেশে, খুবই আমি জানি দেখি না এই পর্যন্ত টিপস করা কোনো রুগী আমাদের এখানে এসছে, এবং যারা আমাদের রুগীদের ডিল করি তারা দুইবার দ্বিতীয়বার তৃতীয়বার ব্লিডিংয়ের পরে তাদেরকে সার্ভাইভ করানোটা খুবই ডিফিকাল্ট। তো সেজন্য এই সেন্টারগুলো অ্যাকচুয়ালি মেইনলি হলো আমেরিকা এবং ইউরোপ বেসড। অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে রবিবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অংশ নেন মেডিকেল বোর্ডের 6 বিশেষজ্ঞ চিকিৎসক। এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে যে কোনো মুহূর্তে অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দেশের স্থিতিশীলতার প্রয়োজনে সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে এবং গণতন্ত্র ফেরাতে তাদের নেতৃত্বই দরকার। রাজধানীতে জাতীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানান তিনি। একই দাবিতে একাধিক জেলায় সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। বিস্তারিত তহিদ শান্তর আরও একটি প্রতিবেদনে। সমাবেশের নির্ধারিত সময় ছিল 10:30। এর আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 11:30 নাগাদ সমাবেশে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতেই সমাবেশে বসা নিয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। নেতাদের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরে আসলে সভায় অন্য বক্তারা বক্তব্য শুরু করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বহিরাগতদের অনুপ্রবেশে এই হাতাহাতির ঘটনা ঘটেছে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইনের কোনো বাধা নেই। ওই আইনি 401 ধারাটিকে পরিষ্কার করে বলা আছে যে সরকার শুধুমাত্র সরকারই পারে দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি, আমরা বারবার বলছি যে আপনারা তাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য। দেশের যদি সত্যিকার অর্থেই শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশের বেগম খালেদা জিয়াকেই দরকার হবে। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশের সুচিকিৎসার এই দাবিতে বরিশালেও বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের মহানগর শাখার উদ্যোগে সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে নাটোরেও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকালে নাটোর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপরিকল্পিতভাবে ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার কারণেই বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নতি করছে। জাতিসংঘে সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুখবর জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ায় ধারাবাহিক উন্নয়ন সম্ভব হয়েছে। এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হওয়া গুরুত্বপূর্ণ সংসদ অধিবেশনের প্রধানমন্ত্রীর সমাপনী বক্তৃতায় গুরুত্ব পায় বাংলাদেশের উন্নয়ন। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য সুপারিশ করে। জাতির পিতার জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই সময়, এই যখন আমরা উদযাপন করছি সেই সময় এই যুগান্তকারী অর্জন বাংলাদেশ পায়। বাঙালি জাতির জন্য একটা বিরল সম্মান অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিদেশিদের কাছে আকর্ষণীয় গন্তব্য, আর এ কারণে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেছেন, বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নিতে। শাহালি জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত।
বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত সহ 15টি দেশের 2,332 জন নিবন্ধন করেছেন এই সম্মেলনে। শুভ উদ্বোধন ঘোষণা করে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে ধারণা পাবে বাইরের দুনিয়া। আমরা অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি, দ্বিপাক্ষিক আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। বাংলাদেশ বিশ্বে 38টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাচ্ছে, 36টি দেশের সঙ্গে দ্বৈত করারোপণ পরিহার চুক্তি বলবৎ আছে। আমরা বিভিন্ন বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতি আস্থার ফলে 7%-এরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে পুনর্বিনিয়োগের মাধ্যমে। তিনি বলেন, রপ্তানিমুখী শিল্পের প্রসারের জন্য বন্ড ব্যবস্থাকে অটোমেশন করা হয়েছে। পর্যায়ক্রমে 100টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। অর্থনৈতিক অঞ্চল সমূহে 27.07 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আড়াই হাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চলে 1 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। আমরা সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছি। বর্তমানে 69টি PPP প্রকল্পে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের অপেক্ষায়। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে সরকার প্রধান বলেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে অবকাঠামো সহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। কর্তৃপক্ষ শাহ আলী জয়, News 24, ঢাকা। করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট নিয়ে করণীয় নির্ধারণ করতে বৈঠকে 4 সুপারিশ করেছে কারিগরি পরামর্শ কমিটি, আর 15 নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৈশ্বিক এই আতঙ্ক মোকাবেলায় নির্দেশনা দিতে সুইজারল্যান্ডের জেনেভা সফর স্থগিত করে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দেশের সব বন্দর দিয়ে দক্ষিণ আফ্রিকা ফেরত ও গমনে নিষেধাজ্ঞা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, আর এ বিষয়ে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এখন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দিতে শনিবার রাতে সুইজারল্যান্ড জেনেভার উদ্দেশ্যে রওনা হয়েও দুবাই থেকে ঢাকা ফিরে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। বৈঠকে দক্ষিণ আফ্রিকা ফেরতদের ভ্রমণে নিষেধাজ্ঞা সহ মোট 4টি সুপারিশ করা হয়। সুপারিশে বলা হয়, বাংলাদেশ ও যে সমস্ত দেশে এর সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ হতে যাত্রী আগমন বন্ধ করা, ওই সমস্ত দেশে কোনো ব্যক্তির বিগত 14 দিনের ভ্রমণের ইতিহাস থাকলে তাদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও পজিটিভ হলে আইসোলেশন নিশ্চিত করা, সকল পোর্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং কঠোর করা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা ও জনসমাগম স্থগিত করা, এছাড়াও সকলকে করোনা টেস্টে উৎসাহিত করতে বিনামূল্যে পরীক্ষা শুরু করা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এরই মধ্যে দেশের সকল পোর্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং জোরদার করার জন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। আমাদের সকল পোর্ট অফ এন্ট্রি গুলোকেও আমরা সতর্কবার্তা দিয়েছি দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য। যে সমস্ত কার্যকর উদ্যোগগুলি নিতে হয় সেই উদ্যোগগুলো আমরা যথাসময়ে গ্রহণ করেছি, আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং আমরা সকলের সহযোগিতা নিয়ে এই কোভিড মোকাবেলা করতে চাই। পরামর্শ কমিটির সাথে বৈঠক শেষে আরো নির্দেশনা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। রশিদ হাসান, News 24, ঢাকা। দেশে একদিনে আরো 205 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে 3 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 15,75,784 জন। তাদের মধ্যে 27,978 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আগের দিন 155 জন নতুন রোগী শনাক্ত এবং 2 জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে একদিনে সংক্রমণ মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। পাচার হওয়া নারী ফিরে আসলেও তাকে আর আগের চোখে দেখেন না সমাজের অনেকে। একদিকে পান না সম্মান, অন্যদিকে থাকে না কোনো অর্থ, সাথে অন্ধকার জীবনের ভয়াবহ স্মৃতি। নরক থেকে ফিরে আসলেও নরক যন্ত্রণা তাই রয়েই যায়। তখন কেউ কেউ বেছে নেন আগের সে জন্মপল্লীর অন্ধকারে পথকেই। তাদেরকে ফেরাতে পরিবার, রাষ্ট্র, সমাজ সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের।
নারী পাচার নিয়ে অন্তর্বিশ্বাসে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। কয়েক দশক আগে উটের জকি হিসেবে পাচার করা হতো বাংলাদেশি শিশুদের। তারও আগে দেশভাগের সময় অনেক নারী পাচার হন পাকিস্তান সহ বিভিন্ন দেশে। এত বছরে অল্প সংখ্যক নারী দেশে ফিরতে পেরেছেন। বন্দী জীবনে কেউ ছিলেন যৌনদাসী, কেউ ডান্সার। বহু নির্যাতন সয়ে বহু কষ্টে ফিরে আসেন তারা। ভুক্তভোগীদের অনেকে পুরনো স্মৃতি ভুলতে পারেন না, ভোগেন মানসিক সমস্যায়। দোষীদের বিরুদ্ধে মামলা করলে উল্টো নিজেদের হতে হয় ঘর ছাড়া। নিজের জীবন নিয়ে যখন বিপর্যস্ত, তখনও শুনতে হয় সমাজের কটু কথা। সমাজের অনেকেই তাদের দেখেন নিচু চোখে। তার পরিবারও গ্রহণ করছে না দুঃখজনকভাবে। তাহলে ওই পরিবারের মানে মানসিক প্রস্তুতি দরকার, কাউন্সিলিং দরকার। সামাজিক যে স্টেরিওটাইপ মেন্টালিটি, সেটি চেঞ্জের পরিবর্তনের কিন্তু চেষ্টাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশে 8টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার এবং ঢাকায় ন্যাশনাল ট্রমা কাউন্সিল বিনামূল্যে কিন্তু আমরা কাউন্সিলিং দিয়ে যাচ্ছি। তাদের স্বাভাবিক জীবনের জন্য ট্রেনিং দেয় সরকারি বেসরকারি কিছু প্রতিষ্ঠান, কিন্তু সেখানেও অনেক সময় তাদেরকে বাঁকা চোখে দেখা হয় বলে অভিযোগ এই নারীদের। ওরা ফিরে যায় যেহেতু সমাজও নিচ্ছে না, আবার যখন রিহ্যাবে দিচ্ছে তখনও তাদেরকে যে পুনর্বাসন কেন্দ্রগুলি আছে সেখানে তাদেরকে ওই সম্মানটা দিচ্ছে না, তাদেরকে ঠিক ওই ওইটা রেফার করেই কথা বলে। তো এই জায়গাগুলিতে আমার মনে হয় আরও বেশি দক্ষতা উন্নয়ন করা দরকার। অনেকে আবার পাচারের শিকার হবার পর নিজেই পাচারের সাথে জড়িয়ে পড়ে। তেমনই একজন টিকটক হৃদয় বাবুর নারী পাচারকারী চক্রের সমন্বয়ক নূরজাহান ওরফে নদী আক্তার। যে মেয়েটা আমাকে নিয়ে মানে আমার ফোন দিয়ে ফোন দিয়েছে, ওকে গিয়েও আমি ওইখানে দেখছি, ওকেও বলছিলাম কিন্তু ও আমাকে হেল্প করেনি। এখন মেয়েরাও এসবে মানে জড়িত হয়ে গেছে, মেয়েরাও মেয়েদেরকে মিথ্যা ছলনা দিয়ে নিয়ে পাচার করে দিচ্ছে। যারা ফিরে আসেন তারা ভাগ্যবতী। এই ভাগ্যকে কেউ কেউ ধরে রাখতে পারেন না, সমাজের বৈষম্য আর অর্থের লোভে তারা উপেক্ষা করতে পারেন না নরকের হাতছানিকে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। মানব পাচার মামলায় লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 7 বছরের কারাদণ্ড ও 27 লাখ কুয়েতি দিনার জরিমানা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ ঘুষের মামলায় তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাপুল ছাড়াও আদালত একই মামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজিন আল জাররাহ, জনশক্তি পরিচালক হাসান আল খিদেরকেও 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া কুয়েতের এসব সরকারি কর্মকর্তাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের সাবেক এমপি সালাহ খুরশিদকেও 7 বছরের কারাদণ্ড এবং প্রায় 7.5 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। কুয়েতের স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে গালফ নিউজ এই সংবাদ জানিয়েছে। এর আগে গেল ফেব্রুয়ারিতে কুয়েতের অপরাধ আদালত পাপুলকে 4 বছরের কারাদণ্ড এবং 19 লাখ কুয়েতি দিনার জরিমানা করেছে। নিরাপদ সড়ক আন্দোলন, বাসে হাফ ভাড়া ও সহপাঠী হত্যার বিচার দাবিসহ 9 দফা দাবিতে রোববারও রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন পরিবহনের ও চালকদের লাইসেন্স পরীক্ষা করে, এরপর যান চলাচল করতে দেয়। শিক্ষার্থীরা বলছে 2018 সালেও তারা রাজপথে নেমেছিল একই দাবি নিয়ে, তবে এবার তারা চায় স্থায়ী সমাধান। বিস্তারিত মাসুদা লাবনির প্রতিবেদনে। বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বাস হাফ ভাড়া নেওয়া শুরু করেছে, তবে সব বাস নয়। কিছু কিছু বাস আছে যারা হাফ ভাড়া রাখে না, আবার বেশিরভাগ ক্ষেত্রে এখন মোটামুটি হাফ ভাড়া রাখছে। ফুল ভাড়া দিয়ে আসতে হচ্ছে, বলা হচ্ছে যে হাফ ভাড়া নাই। এমন বাস্তবতায় রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে আবারও বিভিন্ন দাবিতে সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো নিরাপদ সড়ক, হাফ ভাড়া, দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থী সহ সকল সড়কে মৃত্যুর বিচার ও পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, ঢাকা সহ সারা দেশে সড়ক, নৌ, রেল ও মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি। আঠারো তো একবার নেমেছি, তারপর 21-এ নামা লাগছে। আমরা চাই সরকার যাতে 21-এর পর আর কোনো সড়ক আন্দোলন না হোক। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের যে রুট পারমিট, মূলত রুট পারমিট আছে কিনা, বিআরটিসি কর্তৃক যে রুট পারমিট স্বাক্ষরিত। তারা বলছেন শুধু বিআরটিসি বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত মানবেন না তারা। 1 ডিসেম্বর থেকে তারা বলতেছে যে শুধুমাত্র বিআরটিসি বাসে তারা হাফ পাস নেবে, কিন্তু কয়টা রুটে এই পর্যন্ত তাদের বিআরটিসি বাস কতক্ষণ চলছে?
বিভিন্ন পরিবহনের পাশাপাশি বিচারপতি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালকদের লাইসেন্সও পায়নি তারা। 8 বছর ধরে সে নাই, সে চালাইতেছে, সে প্রথমে বলতেছে তার ওই যে সিটি কর্পোরেশন সরকারি লোক, সরকারি কাজে আসছে, তো সরকারি লোক কার্ডটা হচ্ছে আপনাদের, সরকার যদি ঠিক না তো সাধারণ পাবলিক কেমন ঠিক হবে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব স্যার। আমার লাইসেন্সটা হলো আমার মোটরসাইকেলে রাখা, তো লাইসেন্স নাই সেই জন্য লাইসেন্সের যে ধারায় পড়ে সেটা দিচ্ছে, মামলা হচ্ছে। তবে শিক্ষার্থীরা যেসব পরিবহনে চালকের লাইসেন্স পাননি অনেকের ক্ষেত্রে সার্জেন্টকে দিয়ে জোর করে নেওয়া হয় মামলা। মাসুদা লাবনী, News24, ঢাকা। মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে 1 ডিসেম্বর থেকে চালু হচ্ছে না ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন ফ্রাঞ্চাইজির নগর পরিবহন। রোববার দুপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনে রুট রেশনালাইজেশনের 19তম সভা শেষে সাংবাদিকদের এসব জানান দুই সিটির মেয়র। তারা বলেন, বাস মালিকদের শর্ত মেনে 420টি বাসের রুট পারমিট দেওয়া হলেও তা ভঙ্গ করেছেন বাস মালিকরা। এজন্য বিআরটিসির সাথে চুক্তিবদ্ধ হয়ে 100টি গাড়ি নিয়ে পরীক্ষামূলকভাবে এই রুটে যাত্রীদের সেবা দেওয়া হবে। তারা বলেন, এরই মধ্যে 1646টি রুটে পারমিটবিহীন বাস চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনের মাধ্যমে যে নতুন এই রুটে কারা কারা আসতে চান আমরা রুট পারমিট দিয়ে দিব এই পার্টিকুলার রুটের জন্য। সুতরাং আমরা এটাকে ওপেন করে দিতে চাই, আমরা আর কোন ডেট আমরা পিছাতে চাই না। এই 1 ডিসেম্বর না করা গেলেও আমরা আগামী এই ডিসেম্বর মাসে এই বিজয়ের মাসকেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এটাকে কার্যকর করার বদ্ধ পরিকল্পনা নিয়েছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ফেসবুক লাইভ ও অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানহীন পণ্য বিক্রি করছেন অনেক অসাধু সরবরাহকারী প্রতিষ্ঠান, যার ফাঁদে পড়ে একদিকে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহক, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিয়ম নীতি মেনে চলা পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠান। ই কমার্স প্রতিষ্ঠানগুলো সংগঠন ইক্যাব বলছে, গ্রাহক ভোগান্তি কমাতে ভোক্তা সচেতনতা, বিএসটিআই সনদ যাচাই বাছাই এবং ভোক্তা অধিকার সহ সরকারি সংস্থাগুলোর নজরদারি নিশ্চিত করতে হবে। আর এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সময় এখন ই কমার্সের, তাই দৈনন্দিন নিত্যপণ্য থেকে শুরু করে প্রসাধনী কিংবা সাজসজ্জার উপকরণ সবকিছুরই বিক্রিকিনি চলছে অনলাইন প্ল্যাটফর্ম কিংবা একটিমাত্র ফেসবুক পেজের মাধ্যমে। করোনাকালে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে অনলাইন কেনাকাটায়। ফেসবুক লাইভে এমন হরহামেশাই দেখা মিলে চটকদার ও মুখরোচক ডিসকাউন্ট অফার, চলে বিক্রির হিরিক। অনেক সময় একটি কিনলে একটি ফ্রি, যেখানে বিএসটিআই অনুমোদনহীন নকল পণ্য যাচাই বাছাই ছাড়া কিনে প্রতারিত হন গ্রাহক। সঠিকভাবে যে অরিজিনাল প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের কাছে ডেলিভারি করা হয় না, অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরকে কপি প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়। তারা যে আমাদেরকে ফেক প্রোডাক্ট দিয়েছে এবং ফেক পেপার দিয়েছে, এর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। ই কমার্সের চাহিদা ও পণ্য বিক্রির হিড়িকে অসম প্রতিযোগিতা বেড়েই চলছে, ফলে মানহীন সস্তা পণ্যের ভিড়ে নীতি মেনে চলা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পড়ছেন বাড়তি বিপাকে। এক্ষেত্রে ভোক্তাদের আরো সচেতন হবার তাগিদ সংশ্লিষ্টদের। এক্ষেত্রে একজন ভোক্তার উচিত আগে সচেতন হওয়া, সঙ্গে সঙ্গে উচিত একজন ব্যবসায়ী সচেতন হওয়া, সমস্ত লিগাল কাগজপত্র এবং এই পণ্যের গুণাগুণ মান তার টেস্ট রিপোর্ট এগুলো যদি উনি বুঝে নিতে পারেন সেক্ষেত্রে একজন ভোক্তাও কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, সেক্ষেত্রে ব্যবসায়ীরও গুডউইলও ক্ষতিগ্রস্ত হবে না। যে পণ্যগুলোর বিষয়ে বিএসটি এর অনুমোদনের প্রয়োজন সেই লিস্টটা যদি তার কাছে জানা থাকে, সে ওই ধরনের পণ্য কেনার ক্ষেত্রে বিএসটি এর অনুমোদন আছে কিনা সেটা যদি দেখে নিতে পারেন তাহলে তার স্বার্থতা রক্ষা হবে। ই কমার্সে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কেউ যেন পণ্য সরবরাহে হেরফের বা প্রতারণার সুযোগ না পায় সে বিষয়ে কার্যকর নজরদারির কথা বলছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল। ভোক্তাদের সমস্যাটা হলো যে ছোটখাটো অল্প কিছু অভিযোগ যেটা, সেটা আসলে সে এই হাসেলটা নিতে চায় না। তবে কাস্টমার প্রতারিত হলে আপনার সুদূরপাত ভোক্তার অধিকার আইন ছাড়াও আমাদের আরো যেগুলো আমাদের পেনাল কোড আছে বা ইয়ে আছে সেখানে প্রতিকার পাওয়ার সুযোগ আছে। পণ্য সরবরাহে অনিয়ম করে যারা গ্রাহকদের পকেট কাটছে তাদের ধরতে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়ারিনিটির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। কুয়েট, রুয়েট ও চুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষায় তৃতীয়, মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 59তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভর্তি পরীক্ষায় প্রথম। এবার বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছেন বগুড়ার মেফতাউল আলম সিয়াম। উচ্চতর শিক্ষা থেকে গবেষক হওয়ার স্বপ্ন পূরণে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হবেন। তার সাফল্যে গর্বিত পিতামাতা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া শিবগঞ্জের দাড়িদহ গ্রামের অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা খোরশেদ আলম এবং গৃহিণী মুনজিলা আলমের বড় ছেলে মেফতাউল আলম সিয়াম শৈশবে চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও শিক্ষকের অনুপ্রেরণায় প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে নিজের ভিত মজবুত করে সিয়াম। শৈশব থেকেই মেধার পরিচয় দিয়ে আসা মেফতাউল সিয়াম ডাবল জিপিএ 5 পেয়ে সফলতার পর এবার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতেও। আমি চাই আমার নাতি আল্লাহ করুক আরো উচ্চ পদে যাক। তার অভাবনীয় ফলাফলে গর্বিত বাবা মা আর স্বজনরা, শুভেচ্ছা জানাতে আসছেন স্থানীয়রাও। ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তার কলেজ অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের কাছ থেকে। এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, প্রত্যেক বাবা মাই তার সন্তানের সাফল্য কামনা করে। সে সবেমাত্র তার লক্ষ্যে পা রাখলো, আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছেলের জন্য, সে যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে। উচ্চতর শিক্ষার পাশাপাশি গবেষক হয়ে সৃজনশীল কাজে গোটা দেশ ও বিশ্ব মানবতার সেবায় নিজের মেধা কাজে লাগাতে চান এই মেধাবী তরুণ। একজন গবেষক তার চিন্তা ভাবনা, তার চিন্তা চেতনা, তার নিজস্ব দর্শন, এগুলোর মাধ্যমে একটা নতুন বিষয় উদ্ভাবন করেন, যেটা আসলে শুধু একটা দেশের জন্য না, একটা গোটা পৃথিবীর সব মানুষের কাজে লাগে। তো আমিও নিজেকে ওই একটা অবস্থানে নিয়ে যেতে চাই। আর মেফতাউল সিয়ামের কাছে তার শিক্ষকদের প্রত্যাশা, শিক্ষা জীবনে প্রথম হওয়ার পাশাপাশি ব্যক্তি জীবনেও মানবিক গুণাবলী ধরে রাখবে। সে একজন বিজ্ঞানী হিসেবে যেন আত্মপ্রকাশ করতে পারে, সে মেধার স্বাক্ষর রাখবে এবং দেশ এবং জাতির কল্যাণার্থে। বৃহস্পতিবার রাতে বুয়েটে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে 94,509 জন পরীক্ষার্থীর মধ্যে মোট 120 নম্বরে 117.75 নম্বর পেয়ে প্রথম হয়েছেন মেফতাউল আলম সিয়াম। সুন্দরবন ও এর আশেপাশের নদীতে একের পর এক ডুবছে বন্য বোঝাই লাইটার জাহাজ। এ কারণে ডুবন্ত জাহাজের ভাগাড়ে পরিণত হয়েছে মোংলা বন্দর চ্যানেল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনিতেই সুন্দরবনের জীববৈচিত্র পরিবেশ হুমকির মুখে, তার উপর কিছুদিন পরপর জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় পরিবেশবিদরা। সুন্দরবন রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। শেখ হাসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের আশেপাশের নদীতে পণ্য বোঝাই লাইটার জাহাজে ডুবির ঘটনা নতুন কিছু নয়। গেল 10 বছরে বিশ্বের বৃহত্তম সংরক্ষিত এই বনের নদীতে তলা ফেটে এক ডজনের বেশি পণ্য বোঝাই লাইটার জাহাজ ডুবেছে। এ অবস্থায় ডুবন্ত জাহাজের ভাগাড়ে পরিণত হয়েছে মোংলা বন্দর চ্যানেল। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কোনো উদ্ধারকারী জলযান না থাকায় দ্রুত উদ্ধার কাজ সম্ভব হচ্ছে না। ডুবে যাওয়া এসব জাহাজে থাকা বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে ম্যানগ্রোভ এই সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ। এই কয়লা ডুবে যাওয়ার ফলে সেখানে জলজ প্রাণী এবং মাছের প্রজননের যেমন সমস্যা হয়, খাদ্য চক্রেরও সমস্যা হয়। এই যে বারবার দুর্ঘটনা ঘটছে, কিন্তু এটি দুর্ঘটনা রোধে কোনো ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করছে না। সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবন রক্ষা সহ মোংলা বন্দরের পশুর চ্যানেলে ছড়িয়ে পড়া তেল জাতীয় পদার্থ দ্রুত অপসারণের জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদেরকে এই ব্যাপারে আরো কঠোর এবং সজাগ হতে হবে, আদারওয়াইজ আমরা এগুলিকে বন্ধ করতে পারি না, এবং যদি বন্ধ না করতে পারি চ্যানেলের জন্য এটা একটা বড় ধরনের হুমকি হবে এবং মোংলা বন্দরের জন্য চ্যানেলকে ফাংশনাল রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার অন্যতম শক্তি সুন্দরবন। সিডর, আইলা ও বুলবুলের সময় মানব বর্মেলায় রক্ষা কবচ হিসেবে কাজ করেছে এই বন। তাই সুন্দরবন রক্ষায় জাহাজ চলাচল বন্ধে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা পরিবেশবিদদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ পর্যায়ে কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি বছর আঞ্চলিক ফসল মাসকলাইয়ের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
এবার সমগ্র জেলায় প্রায় 19,805 হেক্টর জমিতে মাসকলাই চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আবাদ হয়েছে 21,505 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,700 হেক্টর বেশি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রফিকুল আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি তৈরি হয় মাসকলাই থেকে। মাসকলাইয়ের পুষ্টিগুণও বেশি, এছাড়া মাসকলাইয়ের বীজ ডাল হিসেবে বেশি জনপ্রিয়, তাই এ অঞ্চলে মাসকলাই চাষ হয় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে। আর এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেশি মাসকলাই উৎপাদন হওয়ার আশা করা হচ্ছে, ফলে কৃষকরা আশায় বুক বেঁধেছেন। আড়াই বিঘা আবাদ করেছিলাম, এবার 2 বিঘা করছি, আবার আমার তো ভালোই হয়েছে কালাই। যদি আবহাওয়া ঠিক থাকে, সুস্থ কাটতে পারে, তো ভালো ফলনের আশা করছি। গতবারের তুলনায় অনেক ভালো ফসল পাবো আমরা আশাবাদ। আমরা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে কালাইয়ের ফসলটা আপনার এমনি অল্প খরচে আমরা পাই। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিয়ে সহায়তা সহ আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় মাসকলাইয়ের বাম্পার ফলন আশা করা হচ্ছে। জেলায় মাসকলাইয়ের চাষ সম্প্রসারণ সহ উন্নত বাড়ি 3 জাতের মাসকলাইয়ের চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই এলাকার সবচেয়ে মজার জিনিসটা হলো এই যে ছোট ছোট যে আমের গাছগুলো আছে, সেই গাছের মধ্যে মাসকলাই হচ্ছে, এটা একটা সাথী ফসল হিসাবে হচ্ছে, যার প্রেক্ষিতে আমাদের এই এলাকায় মাসকলাইটা খুবই জনপ্রিয়। আমরা মাসকলাই বাড়ির মাসতে এটাকে আরো সম্প্রসারিত করলে এর ফলনটা বেশি এবং কৃষকরা উপকৃত হচ্ছে, এবং স্থানীয় জাতের চেয়ে ফলন বেশি হওয়ার কারণে এটা লাভবান হচ্ছে। মাড়াইয়ের পর কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে পারলে আগামীতে এ অঞ্চলের কৃষক মাসকলাই চাষে আরো আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনার নতুন ধরনের জন্য টিকা বৈষম্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন যে অঞ্চলে টিকা দেওয়ার হার সবচেয়ে কম, সেখান থেকে করোনার নতুন ধরন এবং সম্ভাব্য আরও সংক্রমণযোগ্য ধরনের সৃষ্টি হচ্ছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ধনী দেশগুলোর গৃহীত পন্থা এখন তাদের নিজেদের ওপর প্রভাব ফেলতে শুরু করছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ছাড়া বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়ায় নতুন ওমিক্রনের সন্ধান মিলেছে। এদিকে নতুন ধরন ঠেকাতে পুরো বিশ্বকে সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে বলেও মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। এদিকে দক্ষিণ আফ্রিকার একজন চিকিৎসক বলেছেন কয়েক ডজন সন্দেহভাজন ওমিক্রন রোগীর শরীরে কেবলমাত্র মৃদু উপসর্গ দেখা দিয়েছে, এমনকি হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। অবশেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ পরমাণু ইস্যুতে 6 জাতিগোষ্ঠীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এই আলোচনা শুরু করতে যাচ্ছে। ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না। আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামী প্রজাতন্ত্র, ইরানের আলোচক দল, রাশিয়া ও চীনের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। গেল এপ্রিল থেকে ইরান ও 5 দেশের মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আলোচনা চলছে। খেলার খবর। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন শেষে 83 রানের লিড নিয়েছে বাংলাদেশ। তাইজুলের বোলিং জাদুতে 286 রানে পাকিস্তানকে গুটিয়ে দিলেও দিনের শেষ ভাগে মাত্র 25 রানে 4 টাইগারের টপ অর্ডার ব্যাটার ধরেন পেভিলিয়নের পথে। শেষ পর্যন্ত মুশফিক ইয়াসিরের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে 39 রান জমা করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন তহিদুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে 44 রানের লিড পায় বাংলাদেশ। এগিয়ে থেকে ব্যাট করতে নামা টাইগার ব্যাটাররা যেন নিজেদের মাঠেই চির অচেনা। আফ্রিদি হাসান আলীদের বলের সামনে অসহায় আত্মসমর্পণ 4 টপ অর্ডার ব্যাটসম্যানের, যেখানে 3 উইকেট লেখা হয় শাহিন শাহের নামের পাশে আর বাকি 1 উইকেট হাসান আলীর শিকার। পঞ্চম উইকেটে মুশফিক ইয়াসির আলী সামলে নেন দিনের শেষটা। মুশফিক 12 ও 8 রানে অপরাজিত থাকেন ইয়াসির, আর তাতে স্কোরবোর্ডে 39 রান জমা করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনে দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানকে তৃতীয় দিনের শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। প্রথম সেশনের শুরুতেই আব্দুল্লাহ শফিককে ফেরান তাইজুল। স্পিনার পেজের মিশেলে একে একে সাজঘরের পথ ধরেন আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম, রিজওয়ান রাও। এই আসা যাওয়ার মিছিলে নাম লেখানোর আগে সেঞ্চুরি তুলে নেন আবিদ আলী, তার ব্যাট থেকে আসে 133 রান। এরপর হাসান আলী, সাজিদ ও নওমান উইকেটে থিতু হতে না পারলেও শাহিন শাহকে সঙ্গী করে স্কোরটা সামনে এগিয়ে নেন ফাহিম আশরাফ। তবে দিন জুড়ে স্পিন ভেলকি দেখানো তাইজুল তাকেও এগুতে দেননি বেশি দূর। 38 রান করে বাহাতি এই স্পিনারের সপ্তম শিকারে পরিণত হন ফাহিম আশরাফ, ফলে 286 রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। তৌহিদুল ইসলাম, নিউজ 24। স্বাধীনতা কাপে আজ একটি মাত্র ম্যাচ, জায়ান্ট ঢাকা বহনের বিপক্ষে লড়বে এ গ্রুপের আরেক দল নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। কমলাপুরের বিশিষ্ট সিফাই মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 5:45। এবারে মৌসুমে দুর্দান্ত এক দল ঢাকা বহনে, চার দুর্দান্ত ফরেন রিক্রুট আকাশী নীলদের। এক মৌসুম আগে বসুন্ধরা কিংসে খেলা কোস্টারিকা জাতীয় দলের দানিয়েল কলিন্দ্রেসকে এবার আবাহনীর জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। এছাড়া ইরানি সেন্টার ব্যাক মিলাদ শেখ ছাড়াও পুরনো সেন্টার মিডফিল্ডার ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও স্বদেশী ডোরিলটনকে নিয়ে দুর্দান্ত এক দল মারিও লামোসের। এই দলের বিপক্ষে স্বাধীনতা ক্রীড়া সংঘকে দিতে হবে কঠিন এক পরীক্ষা। স্বাধীনতা কাপ ফুটবলের সি গ্রুপের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে মোহামেডান। 26 মিনিটে বা প্রান্ত দিয়ে শাহেদের বাড়ানো ক্রস বক্সের মধ্যে ফিনিশিং টানতে ব্যর্থ হন বাপ্পি, বড় সুযোগ হাতছাড়া করে সাদা কালোরা। তবে 36 মিনিটে জাফরের বাড়ানো বল বক্সের মধ্যে আয়ত্তে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ফিনিশিং টানেন দিয়াবাতে। ম্যাচের 49 মিনিটে দিয়াবাতের পাশ থেকে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন শাহেদ। এরপর ম্যাচের 69 মিনিটে তেৎসর গোলে শুধু ব্যবধানটাই কমাতে পেরেছে মুক্তিযোদ্ধা সংসদ। প্রিয় দর্শক, এবার জানাবো অন্যরকম এক উৎসবের খবর। ব্রাজিলের উপকূলীয় শহর নাটালেতে ঢেউয়ের তালে কুকুরের শার্প ডগ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। মহামারী সৃষ্টির 2 বছর বিরতির পরে থাইল্যান্ডে পুনরায় শুরু হয়েছে বানর উৎসব। 2 টন ফল ও সবজির ভোজ দেওয়া হয় বানরদের। পর্যটক এবং স্থানীয়রা প্রত্যক্ষ করেন এ দৃশ্য। বিস্তারিত চন্দ্রচন্দ্র ডেস্ক রিপোর্টে। সার্ফ ডগ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ব্রাজিলের উপকূলীয় শহর নাটালেতে। ঢেউয়ের তালে কুকুরদের ভাসতে দেখা যায়। প্রতিযোগিতা চলাকালীন কুকুরেরা প্যাডেল বোর্ডে তাদের মালিকদের পাশে থেকে সার্ফ করে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য লাইফ ভেস্ট সরবরাহ করা হয়েছিল। প্রথম স্থান অধিকারী ছিলেন কুকুর প্যারাফিনা এবং তার মালিক অগাস্টো সিজার। এই জুটি এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছিল। আমি সত্যি উচ্ছ্বসিত এখান থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এবং শিরোপা জেতায় কৃতজ্ঞ। মহামারীর কারণে 2 বছর বিরতির পরে মধ্য থাইল্যান্ডের লোপবুরি শহরে ঐতিহ্যবাহী বানরের উৎসব শুরু হয় আবার। 28 নভেম্বর রোববার হাজার হাজার বানরদের 2 টন ফল ও সবজি ভোজ দেওয়া হয়। পর্যটক এবং স্থানীয়রা উপস্থিত থেকে উৎসবটি উপভোগ করে। থাইল্যান্ডে ঘুরতে এসেছি, বানরের উৎসবটি দেখে ভালো লাগছে। এটি অপ্রত্যাশিত এবং বানররা বেশ বোকা। শত শত ম্যাকক বা লম্বা লেজওয়ালা বানর তারা মানুষের উপর চড়তে এবং ফলের স্তূপ, কলা এবং আনারসের উপর বসতে দেখা যায়। এছাড়া লোপবুরিকে বানরের রাজত্ব বলা হয়। নভেম্বর মাসে সরকার টিকাপ্রাপ্ত পর্যটকদের জন্য কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ প্রকল্প চালু করার পরে পর্যটকরা ধীরে ধীরে থাইল্যান্ডে ভ্রমণে আসছে। চন্দ্রানী চন্দ্র, নিউজ 24। প্রিয় দর্শক, সকালের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।